হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর অবশ্যই জানা দরকার হ্যাঁ বন্ধুরা এক কথায় বলতে গেলে স্মার্টফোনে যে সেটিংসগুলো থাকে এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের স্মার্টফোনটাকে আমরা প্রোটেক্ট করতে পারি আমাদের স্মার্টফোনটাকে সুরক্ষিত রাখতে পারি ঠিক আছে এরকমই সুরক্ষিত স্কিড সেটিং দেখাবো যে সেটিংসটির ফলে আপনার স্মার্টফোনটা সবসময় সুরক্ষিত থাকবে কোনো রকম ভাইরাস ঢুকবে না প্লাস হলো আপনার স্মার্টফোনে কোনো রকম হ্যাকিং অ্যাপ্লিকেশনও থাকবে না যে হ্যাকিং অ্যাপ্লিকেশনগুলো আপনাদের স্মার্টফোনে থাকলে অন্য কেউ কিন্তু আপনাদের স্মার্টফোনের তথ্যগুলো চুরি করে নিতে পারে তো কি এই সেটিংস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা চলেন দেখিনি আসলে স্মার্টফোনের কি এই সেটিংস যে সেটিংসের ফলে আমরা আমাদের স্মার্টফোনটাকে সুরক্ষিত রাখতে পারি এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের স্মার্টফোন থেকে সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কি করব সিকিউরিটি স্ট্যাটাস যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের চারটি অপশন দেখাবে তো এখান থেকে তিন নাম্বার একটি অপশন খেয়াল করেন গুগল প্লে প্রোটেক্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে স্কিন নামের এই স্কিন নামের অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এই যে স্কিন করতেছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ স্মার্টফোনটাকে স্কিন করতেছে স্কিন করা কমপ্লিট হয়ে গেলে দেখেন এখানে কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এই লেখাটি যদি আপনার চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্মার্টফোনে কোনোরকম হ্যাকিং অ্যাপ্লিকেশন নেই অথবা রকম ভাইরাস নেই তো এটা করার জন্য স্ক্রিনটা করার আগে অবশ্যই আপনারা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এই দুইটি অপশনকে অবশ্যই অ্যানাবল করে দিবেন ঠিক আছে বন্ধুরা অ্যানাবল করে দেওয়ার পর এখান থেকে স্কিন করবেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের স্মার্টফোনে রকম ভাইরাস থাকলে সেটা কিন্তু এখান থেকেই দেখিয়ে দেবে অটোমেটিকলি ভাইরাসটাকে ডিলিট করে দেবে আর রকম হ্যাকিং অ্যাপ্লিকেশন থাকলে সেটা এখানে আপনাদেরকে শো করে দেবে এখান থেকে আপনি সে চাইলে সেটাকে খুব সহজেই আনন্স্টল করে দিতে পারেন তো এটা ছিল প্রথম সেটিংস তারপর আমি আপনাদেরকে দ্বিতীয় যে সেটিংসটি সেই সেটিংসটি দেখাবো তো এটার জন্য কিন্তু আপনার স্মার্টফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংস এ চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পাবেন আপনারা দেখেন প্রাইভেসি প্রোটেকশন জাস্ট আপনারা প্রাইভেসি প্রোটেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে এখানে পেয়ে যাবেন আপনারা স্পেশাল পারমিশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস অ্যাডমিন অ্যাপস জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফাইন্ড মাই ডিভাইস দেখাচ্ছে এখানে অন্যরকম কোনো অ্যাপ্লিকেশন শো করছে না তা আপনারা অবশ্যই আপনাদের এটা চেক করবেন চেক করার পর ডিভাইস অ্যাডমিন অ্যাপে ঢোকার পর এখানে যদি কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দেখেন একটি করা তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার স্মার্টফোনের তথ্য কিন্তু সেই অ্যাপসের নিয়ে নিচ্ছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই সেখানে যদি জাস্ট আপনারা যদি অন্যরকম অ্যাপ্লিকেশন দেখেন তাহলে সেখানে ক্লিক করে এখান থেকে এখানে কিন্তু দিস অ্যাডমিন অ্যাপ দেখাচ্ছে আপনার যদি সেটা অ্যাক্টিভ থাকে তাহলে এখানে ডিঅ্যাক্টিভ দেখাবে অবশ্যই ডিঅ্যাক্টিভে ক্লিক করে তারপর আপনারা সেই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবেন ঠিক আছে বন্ধুরা তা আপনার ডিভাইস অ্যাডমিন অ্যাপস যদি পেতে কোনোরকম কষ্ট হয় কারণ সব স্মার্টফোনে কিন্তু সেটিংসটা এক জায়গায় থাকে না একটু লড়া

আপনাদেরটা যদি এমআই না থাকে তাহলে কিন্তু অন্যরকম সেটিং দেখাতে পারে এর জন্য জাস্ট আপনার সেটিংসে ঢুকেই এখানে ডিভাইস লেখলেই কিন্তু আপনার সেই অপশনটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য